মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মৃত বাবা সহ পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানা এলাকায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে। মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বাবা সহ পরিবারের তিনজনের। রাতের শহরে ফের দুর্ঘটনা। বেপরোয়া বাসের ধাক্কায় মৃত তিন, গুরুতর জখম অপর এক, পলাতক বাসের চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লেকটাউন ভিআইপি রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত 2:30 নাগাদ বাগুইহাটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল 44 রুটের একটি বাস। সেই সময় লেকটাউন ঘড়িমোড়ে সিগন্যালে দাঁড়িয়েছিল একটি প্রাইভেট গাড়ি। জানা যায়, সেই সময় বাসটি সিগন্যাল না দেখে দ্রুত গতিতে বেরোতে গেলে সজোরে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটিতে। বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় গাড়ির মধ্যে থাকা তিনজন যাত্রী। এরপর তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় লেকটাউন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যাত্রীদের তড়িঘড়ি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায় পুলিশ। এ বিষয়ে মৃতের পরিবারের এক আত্মীয় জানান, মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠান বাড়ি থেকে প্রাইভেট গাড়ি করে বাড়ি ফিরছিলেন মেয়ের বাবা, তার ভাই ও অন্যান্যরা। সে সময় 44 রুটের বাস এসে সজোরে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটিতে। গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয় এবং গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি। গতকাল শিবশঙ্কর রাঠির মেয়ের বিয়ে ছিল। বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল নিউটাউন গ্র্যান্ড মলিতে। রাত্রিবেলা বিয়ের যখন সম্পন্ন হয়ে যায়, বিদায় করার পরে সবাই আমরা নিজের নিজের বাড়িতে ফিরছিলাম। তো শিবশঙ্কর রাঠি যে গাড়িতে ছিলেন, ওই গাড়িতে উনি, ওনার মা আর ওনার ছেলে আর ড্রাইভার চারজন ছিলেন। তো আমাদের গাড়িগুলো তো বেরিয়ে গেলো। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের কাছে খবর আসে ওনার গাড়িকে 44 নম্বর বাস পিছন থেকে দ্রুত গতিতে ধাক্কা মারে আর তিনজনই স্পট ডেড হয়ে যায়, আর ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় আরজি করে আইসিইউতে ভর্তি আছে। গতকাল 3:30 নাগাদ এই ঘটনাটা, মানে আজ রাত ভোরবেলা বলতে পারেন, এই ঘটনাটা ঘটেছে। তবে ইতিমধ্যে বাসটিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। পাশাপাশি কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে। ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, লেকটাউন। ইবতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।